জয় জগন্নাথ। বন্ধুরা, আবারও চলে এলাম অক্টোবর মাসের শেষে। দীঘা জগন্নাথ ধামের আপডেট তোমাদেরকে দিয়ে যাব। তোমাদেরকে রেগুলার কিন্তু প্রত্যেক মাসে দীঘা জগন্নাথ মন্দিরের কাজটা কত কি হচ্ছে, কতটা কাজ বাকি রয়েছে, এখন ঠিক কীরকম দেখতে মন্দির হয়েছে, সব কিছু আপডেট কিন্তু আমি রেগুলার দিয়ে যাচ্ছি। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর চলো, এই ভিডিওটাতে তোমাদেরকে একেবারে অক্টোবরের মাসের শেষে দীঘার জগন্নাথ মন্দির কতটা কি কাজ হয়েছে তোমাদের সামনে তুলে দিচ্ছি। বড় মন্দিরের কাজ তোমরা দেখছো, একেবারে উপরে কাজ চলছে, একেবারে উপরের যে গলার সেই গলার কাজ চলছে, এবং তার উপরেও আরও একটা গোলাকার স্তম্ভ থাকবে, তার উপর পতাকা থাকবে, সব মিলিয়ে একেবারে শ্রীমন্দিরের একেবারে জগন্নাথ মন্দিরের দীঘার যে উপরের যে কাজ সেই কাজ একদম চলছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা বড় মন্দিরে কিন্তু কটাটাই কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, উপরে একেবারে পৌঁছে গেছে, একেবারে উপরে যে রাউন্ড, রাউন্ডের পরে আরও একটা গম্বুজ থাকবে, তার উপরেই কিন্তু পতাকা থাকবে। তো সেই উপরের পর্যন্ত কাজ চলছে, একেবারে রাত দিন কাজ হচ্ছে, তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। তার সামনে এই যে নাট মন্দিরগুলো, এগুলো মোটামুটি সব নাট মন্দিরের কাজ হয়ে গেছে, কিন্তু এই বড় মন্দিরের কাজ চলছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পাথর কিভাবে তোলা হচ্ছে ক্রেনে করে। এই যে দেখো, একেবারে পাথর তোলা হচ্ছে ক্রেনে করে এবং গিয়েও একেবারে মন্দিরের মাথায় লাগানো হচ্ছে। সরাসরি তোমাদেরকে ভিউ দিয়ে দিচ্ছি, দেখো এই যে পাথর তোলা হচ্ছে ক্রেনে করে, আর একেবারে মন্দির যেটা মেন মন্দির তার উপরে কিন্তু লাগবে। একেবারে সরাসরি তোমাদেরকে অক্টোবরের শেষে আপডেট দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, বড় মন্দিরটার কাজ কিন্তু চলছে, তোমাদেরকে দেখাচ্ছি একেবারে ক্রেনে করে পাথর কিভাবে নামানো হচ্ছে। দেখো একেবারে অনেক উঁচু ক্রেন, পাথরগুলোকে উপরে তুলে নিয়ে গিয়ে তার উপরে কিন্তু বসানো হচ্ছে মন্দিরে। একেবারে সেই সুন্দর মুহূর্তের ভিউ তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। আর এই মন্দিরের ভিতরে কাজও কিন্তু চলছে, নাট মন্দিরগুলোর ভিতরেও কিন্তু কাজ হচ্ছে। দেখা করে বড় মন্দিরটার উপরে কিন্তু কাজ চলছে, মানুষজন রয়েছে, আর পাথর কীভাবে নামানো হচ্ছে দেখো। একেবারে সুন্দর ভিউ তোমাদের সামনে দিয়ে দিচ্ছি সরাসরি দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে। ভিতরেও কাজ চলছে, গেটের কাজ চলছে, তার সাথে মন্দিরের ফিনিশিংয়ের কাজ চলছে। এখান থেকে ভিউটা দেখো আরো পরিষ্কার দেখা যাচ্ছে, একেবারে সুন্দর ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো বড় মন্দিরের কাজ চলছে, তার সামনে এই ছোট মন্দিরগুলোর ভিতরেরও কাজ চলছে। এখান থেকে একদম পরিষ্কার ভিউ তোমাদেরকে দিচ্ছি, দেখো একেবারে মন্দিরের কাজ, উপরে কাজ চলছে, পরিষ্কার ভিউ। এই দিক থেকে পরপর আরো মন্দিরগুলো দেখো, একেবারে পরপর একটার পর একটা মন্দির, আর বড় মন্দিরের কাজ চলছে। বন্ধুরা, এখান থেকে আরো ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে বড় মন্দির, তার পিছনে আরো একটা মন্দির রয়েছে, এবং সামনে মন্দিরগুলো দেখো একটার পর একটা পরপর লাইনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো মন্দির চত্বরের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো মোটামুটি সামনের মন্দিরগুলো রেডি আছে, তবে বড় মন্দিরের কাজ চলছে। এই মন্দিরের কাজটা রেডি হয়ে গেলে তখন মন্দির খুলে যাবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে কবে কি মন্দির খুলছে, কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি ভিতরের লাইটগুলোও লেগে গেছে, তোমরা দেখে নাও, আর মন্দিরের কাজও মোটামুটি প্রায় শেষের দিকে। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমাদেরকে এই ধরনের রেগুলার কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি।